দাদা হুজুর কেবলা দরবারে ঢোকার ডান দিকে একটা মাজা শরীফ আছে না হুজুর কেবলা সাহেব দাদা হুজ্জাতুল্লাহ চাচা কত কঠোর ছিলেন মানুষটা হুজুর বেনামাজির সঙ্গে হাতে হাত দিতেন না যারা বেনামাজি নামাজ পড়ে না হুজুর তাদের হাতে হাত দিতেন না আল্লাহ পাক উনাকে জানিয়ে দিতেন কোন মানুষটা নামাজি আর কোন মানুষটা নামাজি না জোরে বললেন না সুবহানাল্লাহ কি কঠোর ছিলেন যারা নামাজ পড়ে না বেনামাজি ছেলে হুজুরের কাছে যেত হুজুর হাত ঘুরিয়ে রাখতেন এত রেগে যেতেন বেনামাজি খারে মারার জন্য হুজুরের ঘরে একটা করে চেন রাখা থাকতো যদি কোনো বেনামাজি হুজুরের কাছে যায় হুজুর চেন দিয়ে মারতেন বিয়াদব তুই নামাজ পড়িস না দুনিয়ায় এসেছিস আজকে ওনাদের আল্লাহ পাক এত ইজ্জত দান করেছেন এমনি লক্ষ লক্ষ বেনামাজিকে নামাজি করে দিয়ে গেছে জোরে বলুন জোরে বল সেই হক সিলসিলা মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা সিলসিলা এই কিছু হপ্তা আগে আমি দরবারে বসে আছি জুম্মার দিন আমি যেখানে বসি আব্বাজান হুজুর কেবলার পাশেই আমার বসার জায়গা আপনাদের এই মেদিনীপুরেরই একটা চাচা আপনাদের এই ডিস্ট্রিক্টেরই একটা চাচা 60 থেকে 65 বছর বয়স উনি আমার ওই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর্ডটা দেখছে বোর্ড লাগানো আছে বোর্ডটা দেখছে এসে আমার কাছে এসে বলছে কচি তুমি আমার মেজো ভাই সাহেবের ছেলে যে চাচা মুসাবা করে চাচা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে চাচা কাঁদছেন কেন কি হলো আপনার হঠাৎ কাঁদছেন কেন বলে কচি তোমার আব্বাজানের একটা কারামত মরণ পর্যন্ত আমি ভুলবনি সারা জীবন আমার মাথায় থাকবে চোখের সামনে আমার ঘটেছে চাচাকে বললাম চাচা বলেন না আমি একটু শুনি কি কারামত চোখে আপনার সামনে ঘটেছে বলে ছোট হুজুর কেবলা যখন হায়াতে ছিলেন আর ওই সানের ঘাটে ছোট হুজুর কেবলা বসতেন দাদাজানের মাজা শরীফের ডান দিকে একটা সানে ঘাট ছিল চাচা দেখেছেন ওই সানে ঘাটে ছোট হুজুর কেবলা বসতেন আর একটা 20-22 বছরের ছেলে ছোট হুজুর কেবলাকে দাওয়াত করতে এসছে কুড়ি বাইশ বছরের ছেলে ছোট হুজুর কেবলা দাঁড়িয়ে আছে ছেলেটা কথা বলছে কথা বলতে বলতে ছেলেটা গুঁজড়ে কেচড়ে নিচে পড়ে গেল ছোট হুজুর কেবলা তাকে তুলছে আমরাও তুলছি শরীর খারাপ নাকি জান খারাপ নাকি ছেলেটা উঠে দাঁড়িয়ে বলছে এক্ষুনি আপনার মেজো ছেলে মারুফ হুজুর আমাকে থাপ্পড় মেরে কেচড়ে নিচে ফেলে দিল ছোট হুজুর কেবলা বলে এটা কি কথা আরে আমার মেজো ছেলে কোথায় এলো কোথা থেকে মারবে সে ভারতবর্ষেই নেই সে বাংলাদেশে জলসা করতে গেছে কি করে মারলো বলে না এই তো এক্ষুনি এসে আমার সামনে দাঁড়িয়ে মেরে আমাকে নিচে ফেলে দিল হুজুর ছোট হুজুর কেবলা বলছেন কচি কিছু একটা ব্যাপার আছে এটা জানতে হবে তুমি বাড়ি চলে যাও অমুক দিনে আসো তোমার দাওয়াত লোক ও চাচা বলছে কচি আমিও বেরিয়ে পড়েছি চা ব্যাপারটা জানতে হবে বিরাট একটা ঘটনা ঘটে গেল আমার সামনে এটা জানতে হবে আমিও বেরিয়ে পড়লাম বেরিয়ে দাঁড়িয়ে আছি ছোট হুজুরের ছেলেটা আস্তে আস্তে টলে টলে চলে আসলো এসে দাঁড়িয়ে আছে আব্বা হুজুর তোমার আব্বা যা পিছনে দাঁড়িয়ে আছে ছোট হুজুর কেবলা বলছে কচি তুমি এই ছেলেটাকে মেরেছো ছেলেটা দাঁড়িয়ে আছে ছোট হুজুর জিজ্ঞাসা করছে তুমি এই ছেলেটাকে মেরেছো থাপ্পড় মেরেছো অমুক দিনে আব্বাজান হুজুর কেবলা বলছেন যে আব্বা আমি থাপ্পড় মেরেছি কেন বলে আব্বাজান ওই বাংলাদেশে শুয়ে আছি জলসা করে সারা রাত জলসা করে ফজরের নামাজ পড়ে একটু শুয়েছি আর আমি ওখানে শুয়ে শুয়ে দেখছি একটা মদখোর এই ছেলেটা মাতা মদ খায় আর আপনার কাছে এসেছে মদ খেয়ে ও সকালবেলা নিশা করে আপনার কাছে চলে এসেছে আমি দেখছি আমার আব্বা জান আশেকে রসুল ছোট হুজুর কেবলা হুজুরের কাছে একটা বিয়াদত বদমাইশ একটা মাতাল এসে দাঁড়িয়ে দাওয়াত দিতে এসছে ওখানটাই হুজুর আমি না দিয়ে থাকতে না পেরে ওই শুয়ে শুয়ে হুজুর আমি থাপ্পড় মেরে দিয়েছি শুয়ে শুয়ে হুজুর আমি থাপ্পড় মেরে দিচ্ছি ওই থাপ্পড়ে কেচড়ে পড়ে গেছে এখানে আলহামদুলিল্লাহ বললেন না ইজ্জত দিয়েছে কে ইজ্জত দিয়েছে কে আল্লাহকে রাজি করেছে সঙ্গে সঙ্গে ছেলেটা হুজুর কেবলার পা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে দিয়েছে হুজুর ছোট ছেলে ভুল করে ফেলেছি মাফ করে দেন মারুফ হুজুর ঠিকই বলেছে ওই দিনে হুজুর আমি মদ খেয়ে চলে এসেছি আজকেও হুজুর খেয়ে আছি হুজুর আজকেও খেয়েছি আমি সবসময় খাই হুজুর না খেলে বাঁচতে পারবো না তুমি যে সেই দরবারের মুরিদ
জানো না তোমার পীরেরা ফুলফুরা সিংহে বসে বসে শুয়ে শুয়ে তোমাকে দেখছে, তুমি কোথায় যাচ্ছ মুসলমান, কোথায় যাচ্ছ, কি করছ, সব দেখছে। হক সিলসিলার কাছে তুমি নিজেকে বিক্রি করে দিয়েছো, আল্লাহ জোর দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার এখানে রাত হলে বোঝা যায়, কিন্তু আমার মুজাদ্দিদের জবানের দরবারে রাত হলে বোঝা যায় না। কেন জানো? যাও চোখে দেখে আসো, রাত হলে, আজকে আপনার এখানে লাইট জ্বলিয়েছেন, লাইট জ্বলছে ঠিক আছে, অন্যদিনে কিন্তু রাত হলে বোঝা যায়, বাইরে বেরোতে ভয় লাগে, কিন্তু আমার মুজাদ্দিদের জবান দাদা হুজুরের দরবারে রাত হলে বোঝা যায় না, রাত হলে আরো ভালো লাগে। কেন জানেন? দিনের ফ্যাক্টরি করেছেন মুজাদ্দিদের জবান, জ্ঞানের ফ্যাক্টরি করেছেন, ইসলাম হাসিল করার ফ্যাক্টরি করেছে। হাজার হাজার ছাত্রগুলো রাত ১২টা ১টা ২টা ৩টে বেজে গেছে, পড়ে যাচ্ছে, ছেলেগুলো তেলাওয়াত করেই যাচ্ছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, চিৎকার আওয়াজ, একটা গুম গুম আওয়াজ, যেখানেই যাই মনে হয় যেন ফুরফুরাটা দিন হয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ইজ্জত দিয়েছে। আমি আমার সমস্ত ভাইদের অনুরোধ করব, ছোট ছোট ভাই, একদম শেষে পাঁচটা মিনিট একটু কোরআন রসুলুল্লাহর কথা বললাম, কারণ কোরআন হাদিস রসুলুল্লাহর কথা বললে তাসির হয়, ভয় আসে, জাহান্নামের ভয় আসে, কবরের ভয় আসে, জান্নাতের আশা স্বপ্ন জেগে যায়। তাই সবাইকে অনুরোধ করব, সবাই নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, খবরদার কেউ নামাজ ছাড়বে না। আমার ছোট ভাই তোমরা সবাই আমাদের পিছনে দাঁড়াবার মতো হও। আমার আব্বারা চাচারা দেখো দেখি চাঁদের মতো চেহারা করে ফেলেছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহকে রাজি করে ফেলেছে, তোমরাও হয়ে যাও, তোমরাও হয়ে যাও, আল্লাহ আমাদের কবুল করে নেন। বলুন আল্লাহ আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, দাদা হুজুরের ইসালের সবাব, সবাই যাবেন তো ফুরফুরা শরীফে ইসালের সবাব, ২১-২৩ ফাল্গুন সবাই যাবেন, তাওয়াতটা দাদা হুজুর দিয়ে গেছে, আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিলাম, সকলে উপস্থিত হবেন দাদা হুজুরে এই সালের সবাব, ২১-২৩ ফাল্গুন, বলুন ইনশাআল্লাহ, সকলে বলেন না ইনশাআল্লাহ, সবাই যাবেন, একদিন এক ঘন্টার তারাও যাবেন, কেউ মিস দেবেন না দাদা হুজুর ইসালে। কত পরিষ্কার মোত্তাকি জাকিরিন, আল্লাহ আল্লাহ আছে, রসুল্লাহ দিদার পাওয়া মানুষ, রসুল্লাহ আছে, দাদা হুজুরের ঈসা আলাইহিস সালামে উপস্থিত হন, দেশ বিদেশ থেকে আসে, ফজর যখন হয় শেষ দোয়া, ফজরের নামাজের পরে শেষ দোয়া যখন হয় মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায়, গুম গুম একটা আওয়াজ মুহূর্তের মধ্যে যেন কুটা ফুরফুরা খা খা করছে, এত মানুষ কি করে বেরোলে, কোথায় গেল, বেলা ১০টা ১১টা বেজে গেছে যেন মনে হচ্ছে খা খা করছে, কোথা থেকে কিভাবে গেল, এটা আল্লাহ রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। এত গরু জবাই হয় ফুরফুরা শরীফে, হাজার 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 গরু জবাই হয়, বিরিয়ানি তাবারক হয়, কেউ বলতে পারবে যে হুজুর এই গরুর হাড় হাড় দিয়ে নোংরা নুংরি চোখে দেখেছি, কেউ বলতে পারবে, কেউ দেখাতে পারবে, কেউ দেখেছো, কেউ বলতে পারবে যে হুজুর লক্ষ লক্ষ মানুষ এত নোংরা, এত গেঞ্জাম, এত কেচড়া, এত হাড় হাড়ডি চোখে দেখেছি, কেউ দেখেছে, বলতে পারবেন না। আর মুজাদ্দিদের জবানের একদল জেন মুরিদ খাদেম আছে, তাদের কাজ হচ্ছে এই সমস্ত নোংরাগুলোকে পরিষ্কার করা, জোরে বলে, আর একটু জোরে বলে, চাচা এসে গেছে, একটু দোয়া করবো ইনশাল্লাহ সবাইকে লিয়ে, আমি পাপি, আমি গুনাহগার, আমি নিকৃষ্ট পরিষ্কার মুত্তাকিনদের লিয়ে আমি আল্লাহর কাছে দুটো হাত তুলবো, মুজাদ্দিদের জবানের রসিলায় রসুলুল্লাহর কদমের ধুলোর রসিলায়
আল্লাহ পাক এই দোয়াকে কবুল করে নেবেন। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। সকলে যাবেন দাদা হুজুরের দরবারে, বলুন ইনশাআল্লাহ। 15ই কার্তিক ফুরফুরা শরীফে একটা জিকিরের মাহফিল হয়, মুফতি আজম মেজলা হুজুর কিবলা এই জিকিরের মাহফিলটা কায়েম করেছে, সকলে যাবেন। 10টার মধ্যে শেষ দোয়া হয় জিকিরের মাহফিল। ইন্না ফিল জাসাদে মুদগা, ভিতরে একটা রূহ আছে, এই আত্মাটাকে পরিষ্কার করার জন্য জিকিরের মাহফিল। মুজাদ্দিদে জবানের দরবারে সকলে যাবেন, মুফতি আজম মেজলা হুজুর কিবলাটা প্রতিষ্ঠিত করেছেন, সকলে যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। 15ই কার্তিক সকলে উপস্থিত হবেন। আমি আপনাদের সকলের খেদমত থেকে বিদায় নিয়ে চলে যাব। সকলে বিসমিল্লাহর সঙ্গে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, তিনবার দরুদ শরীফ পড়ে একটু সবাই জন্য দোয়া চেয়ে যাব। তারপরে ইনশাআল্লাহ আমাদের জনাব হযরত আলী আজগর সাহেব, আমার চাচা, আমার তাদের চাচা যান, উনিও আসবেন, শেষ দোয়া করবেন আউলাদে মুজাদ্দিদে জবান, চাহজান হুজুর কিবলা, তারপরে সিলসিলার উলামা ইকরাম হযরত সবাই আসবেন। আসুন আমি গুনাহগার বিদায়, সকলকে নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া চাইবো। একটু তিলাওয়াত করে নেন সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, সকলে দুরূদ শরীফ একটু পড়েন কিংবা তিনবার করে, সকলের জন্য আমি একটু দোয়া চাই। লাইটটা বড্ড চোখে লাগছে, আল্লাহ, যেন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। একটা অফ করে দিলে ভালো হয়, ডাইরেক্ট চোখে লাগছে তো। আজকের ইসালে সব আপনারা সবাই খুশি তো? সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্ব নবীর ইসালে সব, মা বাপের ইসালে সব, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আল্লাহ পাক সন্ধে থেকে লিয়ে এখন পর্যন্ত আজ নেসিয়ে চলছে। আমার আগে উলামা ইকরাম সকলে আজ নেসিয়ে করলেন, আমি গুনাহগার যতক্ষণ ছিলাম দয়ার নবীর কথা আলোচনায় রেখেছিলাম, নামাজের বিষয় আলোচনায় রেখেছিলাম, সকলে মিলে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পড়াতে, বলাতে, শোনাতে, তেলাওতে কোনো রকমের যদি আমাদের ভুল হয়ে যায় আল্লাহ পাক আগে মাফ করে দেন। আজকের এই সালে সবই যদি আমার কোনো ভাই বোনেদের চলাফেরাতে ভুল হয়ে যায় আগে আপনি মাফ করে দেন। গুনাহগার আজকের এই সালে সবে আমরা সকলে হাত তুলিছি আপনার কাছে, তেলাওয়াতের ওসিলায়, সালে সবে হাজির হওয়ার ওসিলায়, শোনার ওসিলায়, বান্দা বান্দিদের জোপরে যদি আপনি খুশি হয়ে যান, আমাদের যে সওয়াবটা দেবেন আমাদের সকলের এই সওয়াব দয়ার নবীর দরবারে পৌঁছে দেন, রসুলুল্লাহর দরবারে পৌঁছে দেন, হুজুর পাকের দরবারে পৌঁছে দেন, রসুলুল্লাহর আল আউলাদ হুজুরদের দরবারে পৌঁছে দেন, জান্নাতুল বাকি, জান্নাতুল মাল্লাত, যত হযরত রাষ্ট্রীয় আছেন, পাইগম্বার রাষ্ট্রীয় আছেন, সাহাবা ইকরাম রাষ্ট্রীয় আছেন, আল্লাহ পাক সকলের পাক দরবারে সওয়াব পৌঁছে দেন। হযরতে বড় পীর সাহেব কিবলা, হযরত হিন্দুস্তানে পাশ খাজা গরিবের নামাজ হুজুরের দরবারে, হযরতে মুজাদ্দিদ আল কাসানি, হযরতে নিজামুদ্দিন, সারা পৃথিবীতে যত আলেম হাক্কানি আল্লাহর ওলি কবরবাসী হয়ে গেছেন সকলের দরবারে পৌঁছে। মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা, হুজুরে পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরের পাঁচ কলিজার টুকরা দাদা জানদের দরবারে সওয়াব পৌঁছে দিন। ফুরফুরা শরীফে জমিনে হাজার হাজার শহীদান হুজুর সিয়াছেন, খাস করে চার শহীদান হুজুর, চাচা যান, দাদি যান, আল্লাহ সকলের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। আমার আম্মা জানের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। যে মহল্লায় বসে এতগুলো বান্দা বান্দি, আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলেছি,
আমাদের কারো রাব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন, আল্লাহ সকল মুর্দাদের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিন। এ গ্রামে যত কবরস্থান আছে, আব্বা আম্মা রাশি আছে, মুরব্বী রাশি আছে, আল্লাহ সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন, আল্লাহ সকল মুর্দাদের দয়ার জান্নাত নসিব করে দেন। এই সালে সওয়াবে যত বান্দা বান্দি আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলেছি, যে যা নিয়ত করে হাত তুলেছেন, আল্লাহ সকলের নেক নিয়তকে আপনি পূর্ণ করে দিন। এই সালে সওয়াবের ওসিলায় আল্লাহ আপনি আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আমার ভাইদের আব্বাদের টাকা পয়সায় বরকত দিন, অভাব দেবেন না সংসারে আল্লাহ, কোনোদিন কষ্ট সংসারে রাখবেন না, কারো কাছে আপনি কোনোদিন হাত পাতাবেন না, জীবনে কোনোদিন কারোর কাছে আপনি আমাদের ছোট করাবেন না আল্লাহ। আমার ভাইদের আব্বাদের লক্ষ লক্ষ টাকার মানুষ করে দিন, এত বরকত দেবেন আল্লাহ, মৃত্যুর আগে মক্কা মদিনা শরীফে আল্লাহ আপনি আমাদের যাওয়া তৌফিক দেবে। যে জমিনে নবী আমানের কদম ফেলেছে, চলাফেরা করেছে, জান্নাতের জমিন মক্কা মদিনা শরীফ আরাফাত মিনা মুজদালিফা, যদ্দিন পর্যন্ত আমাদের যাওয়া নসিব না হয় আল্লাহ আপনি আমাদের ডেকে নেবেন না। এই সালে সওয়াবকে আল্লাহ আপনি কবুল করলেন, এই সালে সওয়াবে যারা মেহনত করেছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তানাদের দান মেহনতকে কবুল করেলি। এই সালে সওয়াবের ওসিলায় আল্লাহ আপনি মহল্লায় শান্তি দেন, আসমানি বালা, জমিনি বালা, করোনা ভাইরাসের বালা, অ্যাক্সিডেন্টের বালা, সর্ববালা থেকে আল্লাহ আপনি মহল্লার মানুষদের হেফাজত করবে। আল্লাহ আমরা গুনাহগার, আমরা খাকসার পাপি, আপনার কাছে চাইবো না তো কার কাছে চাইবো, আপনি বলেছেন বান্দা তোরা আমার কাছে হাত পাত, আমার কাছে দোয়া চাপ, বান্দা তোরা আমার কাছে কাঁদ, তোদের দোয়ার ওসিলায় আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। এই সালে সওয়াবকে আল্লাহ আপনি কবুল করলেন, সালে সওয়াবকে কায়ামত পর্যন্ত কায়েম রাখার মতো তৌফিক দেবেন। এই সালে সওয়াবের ওসিলায় আপনি আমাদের সবাইকে আপনার পাগল রসুল্লাহ পাগল বানিয়ে দিন, পরেশগার মোত্তাকি জাকিরিন আল্লাহওয়ালা করে দিন, আল্লাহ আপনি আমাদের বেশি বেশি করে হায়াতে বরকত দিন, কাউকে ডেকে নেবেন না আল্লাহ, কাউকে তুলে নেবেন না, আপনি বলেছেন বান্দা তোরা আমার কাছে হায়াতে দোয়া চা, হায়াতে দোয়া চা, মৃত্যু দোয়া চাইবে না, বান্দা তোরা আমার কাছে হায়াতে দোয়া চা, যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ বেশি বেশি করে নামাজ পড়ার তৌফিক দেবেন, নামাজ পড়ার তৌফিক দেবেন, কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দেবেন, জিকির আজকার করার তৌফিক দেবেন আল্লাহ, বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দেবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুল গাফুরুর রহিম রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শেষ দোয়া, আল্লাহ আপনি আমাদের যখন মৃত্যু দেবেন, যেদিন আমাদের মরণ আসবে, আল্লাহ যেদিন আপনি আমাদের ডাক দেবেন, সেই মৃত্যুটা যেন রাস্তাঘাটে না হয়, কুত্তার হালতে যেন না হয়ে যায়, পথে ঘাটে দেবেন না। আল্লাহ যখন মৃত্যু দেবেন, ইমানের সঙ্গে দেবে। শেষ বিদায়টা আল্লাহ যেন আমাদের ইজ্জতের সাথে সম্মানের সঙ্গে হয়ে যায়, হসপিটাল নার্সিং হোমে দেবেন না, পথে ঘাটে দেবেন না, বেজ্জতি করিয়ে আল্লাহ পাক আপনি আমাদের মৃত্যু দেবেন না। আল্লাহ মৃত্যুটা যেন ইমানের সঙ্গে হয়ে যায়, মানে আখেরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যেন আমাদের ঈমানের সঙ্গে হয়। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।